হ্যালো বন্ধুরা, আজ থেকে 10 বছর আগে একটি বিটকয়েনের ভ্যালু ছিল $1, কিন্তু বর্তমানে একটি বিটকয়েনের দাম 39 লাখ টাকা এবং মাসখানেক আগে তার দাম উঠেছিল 55 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ একটি বিটকয়েনের ভ্যালু $75,000-এরও বেশি। সো যে কারেন্সির ভ্যালু আজ থেকে 10 বছর আগে $1 ছিল এবং তারও 1 বছর আগে অর্থাৎ 2010-এ যার কোনো ভ্যালুই ছিল না, সেই বিটকয়েনের ভ্যালু আজ এত বেশি কেন? এবং মে 2010-এ প্রথম বিটকয়েনের ট্রানজাকশন হয়, যেখানে এক ব্যক্তি 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টি পিৎজা কেনে। অর্থাৎ আজকের হিসেবে ওই 2টি পিৎজা প্রায় 50 কোটি টাকার হতো। তো এগুলো কি হচ্ছে, এত কম সময়ে এর প্রাইস এত বাড়ছে কেন? এবং তোমরা সবাই চারিদিকে এর সম্বন্ধে শুনতে পাচ্ছ, আমাদের চতুর্পাশে সবাই এটি নিয়ে আলোচনা করছে। সো বিটকয়েন এত পপুলার কেন, এর বেনিফিট কি এবং এর ডিসঅ্যাডভান্টেজেস কি কি, এবং এর ফিউচার কেমন? সো বন্ধুরা, আজকে আমি বিটকয়েনের ব্যাপারে কথা বলবো এবং তুমি এই সমস্ত প্রশ্নের সব জবাব পাবে। এবং এই ভিডিওতে আমি কোনো টেকনিক্যাল বা ডিফিকাল্ট কনসেপ্ট আলোচনা করব না, একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করব, যার দ্বারা তুমি প্র্যাকটিক্যাল নলেজ পাবে। সো বন্ধুরা, এই টেকনোলজি কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করে নিই, যে এর প্রাইস এত বাড়লো কিভাবে। তোমাদের সবাই এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অবশ্যই আছে এবং তোমরা সবাই ডেবিট কার্ডও ইউজ করো। এখন তুমি যদি SBI এর ডেবিট কার্ড HDFC-র ATM-এ ইউজ করো 100 টাকা তোলার জন্য, তাহলে এই ঘটনার পিছনে কি হয়, এই টেকনোলজি কাজ কিভাবে করে, HDFC-র এমপ্লয়ি কি SBI এর কাছে যায় ওই 100 টাকা নিতে যা তুমি তুলেছো, নাকি তা অনলাইনে হয়, এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের রোল কি। সো বন্ধুরা, এই ডিটেলস বেশিরভাগ লোকেদের জানাই নেই, তবু আমরা সবাই ডেবিট কার্ড ইউজ করি। সো এখানে আমাদের প্রথম লেসন হলো যে কোনো টেকনোলজিকে ইউজ করতে তার টেকনিক্যাল অ্যাসপেক্ট জানা লাগবে এটা জরুরি নয়। আমাদের যেটা দরকার সেটি হলো সেই টেকনোলজির ওপর ভরসা, অর্থাৎ ট্রাস্ট। আমরা যদি ভরসা করতে পারি তবেই তা যথেষ্ট, কিন্তু এই ট্রাস্ট হবে কিভাবে? সো বন্ধুরা, আমরা যেভাবে ডেবিট কার্ড ইউজ করি তার টেকনোলজিকে না জেনেই এবং একইভাবে আমরা টাকা ইউজ করি তার ফান্ডামেন্টাল কনসেপ্টকে না জেনেই। সো এই বিটকয়েনকে জানা ও বোঝার আগে আমাদেরকে জানতে হবে টাকা আসলে কি, কারণ ছোট থেকে আমরা ইউজ তো করি কিন্তু এর কনসেপ্টকে ভেতর থেকে বুঝি না, যার ফলে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে বুঝতে সকলের সমস্যা হয়। সো গাইস, আমি মানির কনসেপ্টের ওপর অনেক আগেই 2টি পার্টে 2টি ভিডিও বানিয়েছিলাম, যার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যা তোমাদের অবশ্যই দেখা উচিত। সো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এই ভিডিওর শেষে ওই ভিডিও 2টি অবশ্যই দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে টাকা কিভাবে এলো এবং কিভাবে কাজ করে। আর বন্ধুরা, এই ভিডিওর শেষে তোমরা ভালোভাবে বুঝতে পারবে বিটকয়েন কি এবং এর ফিউচার কেমন। সো লেটস বিগিন। প্রতিটি দেশের নিজস্ব কারেন্সি আছে, যেমন আমাদের এখানে রুপিস, বাংলাদেশের টাকা, ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরো এবং USA-তে US ডলার ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথম থেকে এমনটা ছিল না। বহু আগে শুরুর দিকে লোক বার্টার সিস্টেম ইউজ করত, অর্থাৎ চালের বদলে গম, গমের বদলে মাছ, এইভাবে এইভাবে লোক তাদের জিনিসপত্র আদান প্রদান করত, কারণ তখন বর্তমানের মতো নোট ছিল না এবং আমরা সব জিনিস একসঙ্গে তৈরি করতেও পারি না। এই জন্য জিনিসপত্র এক্সচেঞ্জ করার জন্য একটি সার্বজনীন জিনিসের দরকার পড়েছিল যা সকলে অ্যাকসেপ্ট করবে। সেজন্য লোক সোনা, রূপো, ব্রোঞ্জ এই জাতীয় জিনিস ইউজ করতে শুরু করে। এবং হাজার হাজার বছর আগে কাউকে গভর্নমেন্টের জন্য ওয়েট করতে হতো না, কারণ তখন সরকারি ছিল না। এবং তোমরা যদি মানির ডেফিনেশন দেখো, দেখবে মানি ইজ এনি আইটেম অর ভ্যারিয়েবল রেকর্ড দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ পেমেন্ট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ইনভেনশনের আগে এই ডেফিনেশন কিছুটা অন্যরকম ছিল। এখানে ভ্যারিয়েবল রেকর্ড এটি ছিল না, অর্থাৎ মানি ইজ এনি আইটেম দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ পেমেন্ট। সো এটির দ্বারা এটা জানা গেল যে লোক যা কিছু এক্সচেঞ্জের জন্য অ্যাকসেপ্ট করবে তা টাকাতে পরিণত হবে, তাকে আমরা মানি বলবো। এবং 100 টাকার এই যে নোট, এর কোনো অ্যাকচুয়াল ভ্যালু নেই। খিদে লাগলে একে আমরা খেতে পারবো না এবং অসুখ হলে এটিকে দিয়ে ওষুধ বানানো যাবে না। আমরা এটিকে শুধুমাত্র এক্সচেঞ্জে ইউজ করতে পারি এবং আমরা সকলে জানি যে কোনো দোকানদার এটির বদলে 100 টাকা ভ্যালুর যে কোনো জিনিস দিয়ে দেবে।
এজন্য আমরা এই টাকাকে ভরসা করি বা ট্রাস্ট করি, কারণ সবাই এটিকে ট্রাস্ট করে, অর্থাৎ ইট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ পেমেন্ট। এবং প্রুফ হলো আজকের দিন এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে না যে সে ফিউচারে তাকে সাহায্য করবে কিনা, কিন্তু ওই ব্যক্তি টাকার উপর ট্রাস্ট করতে পারে যে ভবিষ্যতে তাকে ধোকা দেবে না। আর এজন্য মার্কেটে টাকার এত ডিমান্ড হয়। কিন্তু এখানে একটি ছোট সমস্যা আছে। সমস্যাটি হলো যে এই সমস্ত ট্রাস্ট সেন্ট্রাল পাওয়ারের হাতে থাকে, যাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলি, যা মনিটারি সিস্টেমকে কন্ট্রোল করে। এবং এদের হাতে এমন পাওয়ার আছে যে এরা চাইলে তোমার পকেটের টাকা কম করে দিতে পারে তোমাকে টাচ না করেই। এবার তোমাদের মধ্যে এখন অনেকেই জিজ্ঞাসা করবে এটি কিভাবে সম্ভব। তো বন্ধু, তুমি ধরো একটি আইল্যান্ডে আছো এবং ওই আইল্যান্ডে টোটাল 1 কোটি টাকার সম্পদ আছে, অর্থাৎ ওই পরিমাণ টাকার নোট আর পয়সা আছে, এবং তুমি ওই আইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি। তো তোমার কাছে 10 লাখ টাকা আছে, অর্থাৎ ওই আইল্যান্ডে 10% ওয়েলথ তোমার কাছে আছে। কিন্তু হঠাৎ ওই আইল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক, যে সেখানকার মনিটারি সিস্টেমকে কন্ট্রোল করে, সে 1 কোটি টাকা ছেপে ফেললো। এবং এই ছাপার কারণ ধরা যাক সেখানে রিসেশন চলছে, যার ফলে বড় কোম্পানি বন্ধ হতে চলেছে, প্রায় ব্যাংক্রাফ্ট হওয়ার মুহূর্ত। এবং যদি এমনটি হয় তবে বহু মানুষ তাদের জব হারাবে এবং এটি আইল্যান্ডের ইকোনমির দিক থেকে ঠিক নয়। সো এই অবস্থা থেকে বাঁচার জন্য সেন্ট্রাল ব্যাংক 1 কোটি টাকা ছাপল এবং ওই বড় কোম্পানিকে কিনে নিল, যাকে ফাইন্যান্সে বেল আউট বলে, অর্থাৎ সরকার তা বাঁচিয়ে নিল, যার ফলে সব জিনিস সমান থাকলো। অর্থাৎ ওই আইল্যান্ড যতটা শস্য উৎপাদন করতে পারত, যত লোক কাজ করত, লোকেদের মান্থলি স্যালারি এবং তোমার ওয়েলথ যা 10 লাখ টাকা, সবই সেম থাকলো। অর্থাৎ এই সব জিনিস এখনো সেম আছে, কিন্তু মার্কেটে এখন ডবল টাকা এসে গেছে। 1 কোটি আগে ছিল এবং 1 কোটি এক্সট্রা এসে গেল, অর্থাৎ এর ফলে মার্কেটে সমস্ত জিনিসের দাম বাড়তে শুরু করলো এবং ধীরে ধীরে সব জিনিসের প্রাইস ডবল হয়ে গেল। একে ফাইন্যান্সে ইনফ্লেশন বলা হয় এবং বাংলায় বলা হয় মুদ্রাস্ফীতি। সো তুমি আগে ওই আইল্যান্ডে সমস্ত ওয়েলথের 10% মালিক ছিলে, এখন বর্তমানে 5% মালিক হয়ে গেছো। তোমার তো সেই 10 লাখ টাকাই আছে তোমার পকেটে, কেউ টাচও করেনি, কিন্তু তোমার সম্পদ অর্ধেক হয়ে গেছে। এবার তুমি ভাবলে এই রিসেশনে আমার তো কোনো দোষ ছিল না, আমি আমার কাজ ভালোভাবে করে গেছি, কিন্তু আজ আমার সম্পদ কমে গেল। অর্থাৎ দোষ ছিল অন্যের, যে তার কোম্পানিকে ভালোভাবে চালাতে পারেনি, কিন্তু তার লোকসান সবচেয়ে বেশি তোমাকে ভরতে হলো। তো তুমি তোমার এই সমস্যার সমাধান খোঁজো এবং তুমি একটি সিস্টেম ইনভেন্ট করলে যেখানে কোনো সেন্ট্রাল পাওয়ারই থাকবে না, এবং এই সিস্টেমের সাথে একটি নতুন কারেন্সিও ইনভেন্ট করলে যার দ্বারা লোক পেমেন্ট করতে পারবে। এখানে তুমি ডিজিটালি তোমার সম্পদকে স্টোর করে রাখতে পারবে, এক পার্টি থেকে আরেক পার্টিকে অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারবে, এবং এই কারেন্সিকে কেউ প্রিন্টও করতে পারবে না। আর এখানেই জন্ম নেয় বিটকয়েন। তো এই বিটকয়েন বেসিক্যালি একটি ডিজিটাল কারেন্সি যা ক্রিপ্টো টেকনোলজিকে বেস করে তৈরি, এবং এই টেকনোলজি একটি সিস্টেম যা লোকেরা সবাই মিলে চালায়। এই কয়েনকে তুমি ফিজিক্যালি টাচ করতে পারবে না, কারণ এটি শুধুমাত্র অনলাইন ফর্মে আছে। কিন্তু এর দুটি সবচেয়ে বড় বেনিফিট হলো যে, এক, এটি ইউনিভার্সাল মিডিয়াম অফ এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ পুরো পৃথিবীর জন্য ইন্টারনেট মানি। তো তুমি যদি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে টাকা পাঠাতে চাও, তাহলে তোমার কোনো ব্যাংকের দরকার পড়বে না। তোমার ইন্ডিয়ান রুপিকে US ডলারে কনভার্ট করার সময় ব্যাংককে একটি ফিস দিতে হয়, তারপর ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করার জন্য তোমাকে ফিস দিতে হয়, ক্রেডিট কার্ডে ট্রানজ্যাকশনের জন্য ফিস দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। সো এই সমস্ত ফিস দেওয়ার আর দরকার পড়বে না। এবং সেকেন্ড অ্যাডভান্টেজ হলো, এটি একটি ডিজিটাল ইনভেস্টমেন্ট হতে পারে। তুমি এখানে টাকা ইনভেস্ট করে রেখে দিতে পারো, এবং তোমার কারেন্সি ডিমান্ড যদি ইনক্রিজ হয় তবে তোমার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তে থাকবে। এবার অনেক মানুষ এই দুটি নিয়ে কনফিউজে থাকে, কিন্তু দুটোই আলাদা জিনিস। কিন্তু অ্যাডভান্টেজ এটি যে, গভর্নমেন্ট এটিকে কন্ট্রোল করতে পারে না, কারণ এই সিস্টেম লোকেদের দিয়েই চলে। এই জন্য সরকারের সমস্যা হচ্ছে এটি রেগুলেট করতে। এই জন্য সরকার আগামী দিনে একে নিয়ে কি আইন নিয়ে আসবে আমরা জানি না। ইন্ডিয়াতে এখনো পর্যন্ত তো বিটকয়েনে ইনভেস্ট করা ব্যান নেই, তুমি বিটকয়েন কিনে হোল্ড করতে
করতে পারো এবং বেচতেও পারো, কিন্তু এটিকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ করতে পারবে না। ইন্ডিয়ান ল হিসেবে তুমি কেবল রুপিস, নোট আর কয়েনকেই মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করতে পারো। এবং ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মানি যা খুশি হতে পারে, যা লোকেরা অ্যাকসেপ্ট করবে। তো ধীরে ধীরে লোক বিটকয়েনকেও অ্যাকসেপ্ট করছে, যার ফলে এর ডিমান্ড বাড়ছে, এই জন্য এর প্রাইস বাড়ছে দিন দিন। যেমন ইলন মাস্কের কোম্পানি টেসলা একে রিসেন্ট অ্যাকসেপ্ট করছে, এবং আরও অনেক কোম্পানি রিসেন্ট বিটকয়েন এবং আরও অনেক ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু এই সমস্ত কোম্পানি আপাতত ইউএসএর কোম্পানি, কারণ 2018 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট একে কমপ্লিটলি ব্যান করে দিয়েছিল। কিন্তু গত বছর এই ব্যান তুলে দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে এমন অনেক অ্যাপ আছে যার দ্বারা অনলাইনে বিটকয়েন কিনতে পারো। এর মধ্যে কয়েন সুইচ, কুবের, ওয়াজির এই দুটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো এবং মাত্র 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো, যেখানে তোমার কোনো ব্রোকারেজ লাগবে না। এবং কয়েন সুইচকে মাত্র 11 মাসে 30 লাখ লোক ডাউনলোড করেছে, এবং ওয়াজির এক্সকেও লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করছে। সো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তুমি এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো এবং কয়েন সুইচে 50 টাকার বিটকয়েন ফ্রিতে গিফট পাবে। সো বন্ধুরা, ইনভেস্টমেন্টের দুনিয়ায় বিটকয়েনের ফিউচার প্রেডিক্ট করা মুশকিল, কারণ এখনও পর্যন্ত 2000-এরও অধিক ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এসে গেছে। সো কোন কারেন্সি ফিউচারে লাভজনক হবে এটা জানা মুশকিল, এজন্য এটা যথেষ্ট রিস্কি। কিন্তু তোমরা এটিকে শেখার পারপাসে ট্রাই করতেই পারো, দেখতে পারো এটি কিভাবে কাজ করে, এবং 100-200 বন্ধুদেরকে ট্রান্সফার করে দেখতে পারো এটি, দেখতে যে এই প্রসেস কিভাবে কমপ্লিট হয়। হয়তো ফিউচারে তোমার দরকার পড়তে পারে, কিন্তু তুমি যদি ইনভেস্ট করতে চাও তবে আমার অ্যাডভাইস, খুব অল্প পরিমাণই ইনভেস্ট করো, যা লস হলেও তোমার কোনো ফারাক পড়বে না। এবং যে সমস্ত লোক বলে এর থেকে তোমাকে প্রফিট করিয়ে দেবে গ্যারান্টি সহকারে, এমন লোকেদের থেকে অবশ্যই দূরে থেকো। এটি এখনও আর্লি স্টেজে আছে, সো এখনও এটি একটি রিস্কি ইনভেস্টমেন্ট। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি তোমরা বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এবং টাকাকে নিয়ে অনেক বিষয় জানতে পেরেছো। কমেন্ট করে জানাও তোমার মতামত, যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যদি খারাপ লাগে তবে ডিসলাইক করো। এবং এমন সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, তাহলে আমি যখনই এমন সব ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।